আসসালামু আলাইকুম, ড্রিম টস বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা বিষয় রূপচর্চায় গোলাপ জল যেভাবে কাজ করে। রূপের যত্নে গোলাপ জলের গুণের কথা কে না জানে। ত্বক চুল ভালো রাখতে রোজ ওয়াটারের চুরি মেলা ভার। ঠিক কী কী কাজ করে গোলাপ জল, ত্বক বা চুলের জন্য কেন এত ভালো, জেনে নিন 10টা কারণ। মুখে গোলাপ জল সেটানো, মুখে রোজ ওয়াটার সেটালে চেহারায় ফ্রেশ ভাব আসবে। মেকআপ করার পর রোজ ওয়াটার ছিটিয়ে নিলে মুখে ভালো বসবে মেকআপ। রুক্ষ চুল রোজ ওয়াটার ও গ্লিসারিন সমপরিমাণ মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোর সাহায্যে মাথার তালুতে লাগিয়ে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন। 30 মিনিট পর শ্যাম্পু করুন। ফেসিয়াল ক্লিনজার, যে কোনো ধরনের ত্বকের জন্য রোজ ওয়াটার ভালো ক্লিনজার। হালকা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এবার 1 টেবিল চামচ রোজ ওয়াটার সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। ক্লান্ত চোখ, চোখ যদি ক্লান্ত ফোলা ফোলা দেখতে লাগে তবে বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে চোখের উপর লাগিয়ে রাখুন 10 মিনিট। চোখের ফোলাভাব লাল ভাব কমে যাবে। হেয়ার কন্ডিশনার, শ্যাম্পু করার পর 1 কাপ রোজ ওয়াটার দিয়ে চুল ধুয়ে নিন। ন্যাচারাল কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে গোলাপ জল। ফেসিয়াল টোনার, ত্বক পরিষ্কার করার পর বরফ ঠান্ডা গোলাপ জলে তুলো ভিজিয়ে সারা মুখে লাগিয়ে নিন। রোজ ওয়াটার হালকা অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে। মেকআপ রিমুভার, গোলাপ জলের মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় নিয়ে আলতো করে মেকআপ তুলতে পারেন। মেকআপ তোলার পাশাপাশি ত্বকের পুষ্টি যোগাবে এই মিশ্রণ। ত্বকের ট্যান দূর করে 2 টেবিল চামচ ময়দার সঙ্গে লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন। ধন্যবাদ।